ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। নমস্কার, আমি কৌশিক রায়। আগামীকাল সোমবার পাঁচ রাশির সুপার প্রাপ্তি ঘটতে চলেছে। কোন এই সৌভাগ্যশালী পাঁচ রাশি আমি এই ভিডিওতে বিস্তারিত আপনাদেরকে জানাবো, এবং রাশির ভিত্তিক যে শুভ সময় এবং রাশিভিত্তিক যে লাকি নাম্বার সেটাও আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। আগামীকাল সোমবার দ্বাদশী এবং ত্রয়োদশী তিথি রয়েছে। হস্তা নক্ষত্র দিনটিকে রিপ্রেজেন্ট করছে। যোগ রয়েছে আপনার সিদ্ধি যোগ, বিশেষই এটা শুভ যোগ। দেখুন, আগামীকাল সিদ্ধিযোগে যে রাশিগুলির মহা অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে আমি একে একে আলোচনা করব। আগামীকালের যে রাহুকাল রয়েছে সকাল 7:10 থেকে 8:50 পর্যন্ত রাহুকাল রয়েছে, অর্থাৎ এই যে রাহুকালের সময়টাতে আপনারা কোনো শুভ কাজ আপনারা করবেন না। এবং একটি অনুরোধ করি, যারা ভিডিওটি শুনছেন না, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনবেন, কেটে কেটে ভিডিওটি দেখবেন না। প্রতিদিনের এই আলোচনা আমার কাছে থাকে, কারণ যারা নতুন দর্শক রয়েছেন তারা অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই শুনবেন। আমি অর্থপ্রাপ্তি উপর প্রতিদিন ভিডিও দিই। অর্থপ্রাপ্তি মানে যে আপনার লটারি থেকে অর্থপ্রাপ্তি হবে, এটা এমনটি না। আপনার যে কোনো দিক থেকে কিন্তু আগামীকাল অর্থপ্রাপ্তি কিন্তু হতে পারে, যদি আপনার যোগ থাকে তবে। দেখুন, অনেকে আবার লটারি কাটেন, তাদের জন্য কৌশিকদা আমার একটা শুভ সময় লাকি নাম্বার যদি রাশিভিত্তিক প্রতিদিন বলেন, প্রত্যেক মানুষের ডিমান্ড রয়েছে, তাই আমি প্রত্যেক দিন কিন্তু রাশির নাম এবং শুভ সময় আপনাদেরকে জানাই। এবং এর পাশাপাশি আমি একটি কথা বলি যে আপনার জন্মছকে রাহু শুক্র বুধ এই তিনটি গ্রহ কেমন রয়েছে তার উপর নির্ভর করবে যে আপনার অর্থপ্রাপ্তি ঘটবে কি না। রাহু হচ্ছে কলিযুগে আকস্মিক অর্থপ্রাপ্তির মুখ্য কারক গ্রহ, তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। দেখুন, আগামীকাল 20 রয়েছে। আমি আগে রাশিগুলোর নাম বলি, তারপর কিছু আলোচনা আপনাদেরকে সব শেষে জানাবো রাশিভিত্তিক যে টার্গেট নাম্বার এবং রাশিভিত্তিক শুভ সময়। আগামীকালে আপনার বৃষ রাশি অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে, কুম্ভ রাশি অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে, তুলা রাশির অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে, বৃশ্চিক রাশির অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে, মিথুন রাশির অর্থপ্রাপ্তির প্রবল যোগ কিন্তু রয়েছে। যে কোনো দিক থেকে আপনার আগামীকাল বড় ধরনের অর্থপ্রাপ্তি হতে কিন্তু পারে, যদি আপনার জন্মছকে যোগ থাকে এবং রাহু শুক্র বুধ এই তিনটি গ্রহ যদি শুভ থাকে, আপনার ভাগ্য যদি স্ট্রং থাকে, নিশ্চিত রূপে আপনার কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। অনেকেরই একটাই প্রশ্ন যে কৌশিকটা আমার কবে অর্থপ্রাপ্তি ঘটবে, এর জন্য আপনাকে অবশ্যই পরামর্শ করতে হবে হস্তরেখা অথবা আপনার ন্যাকাল চার্ট আগে দেখানো দরকার, যে আপনার জন্মকুণ্ডলিতে কোন বছর যোগ রয়েছে, তার জন্য আপনাকে কি কি করতে হবে, কি কি করণীয় আছে সেটাও কিন্তু একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজার আপনাকে বলে দিবেন। দেখুন, রাহু রক্ষা কবচের উপর স্পেশাল ডিসকাউন্ট চলছে, যারা এই মুহূর্তে রাহু রক্ষা কবচ বুকিং করবেন, বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে রাহু রক্ষা কবচের উপর স্পেশাল ডিসকাউন্ট চলছে, অবশ্যই আপনারা এই সময় নিতে পারেন। এবং এর পাশাপাশি আপনারা যারা রাহু রক্ষা কবচ বুকিং করবেন তাদের জন্য স্পেশাল কিছু গিফট রয়েছে, স্পেশাল গিফট আপনাদের রয়েছে, যারা রাহু রক্ষা কবচের বুকিং করবেন তাদের জন্য স্পেশাল গিফট কিন্তু আমার তরফ থেকে রয়েছে এই বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে। দেখুন, আমি এবার এই 5 রাশির লাকি নাম্বার শুভ সময়। প্রথম রাশি বৃষ রাশি, বৃষ রাশির
আপনাদের লাকি নাম্বার 3 এবং 6, আপনাদের শুভ সময় সকাল 10:12 থেকে 11:04 পর্যন্ত। দ্বিতীয় রাশি মিথুন রাশি, মিথুন রাশির টার্গেট নাম্বার 4-5, আপনাদের শুভ সময় সকাল 9:45 থেকে 10:52 পর্যন্ত। 3 নম্বর রাশি কুম্ভ রাশি, কুম্ভ রাশির টার্গেট নাম্বার 8, আপনাদের শুভ সময় সকাল 11:00 থেকে 11:42 পর্যন্ত। এর 4 নম্বর যে রাশি তুলা রাশি, তুলা রাশির টার্গেট নাম্বার 7 এবং 1, আপনাদের শুভ সময় আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে 11:36 থেকে 12:12 পর্যন্ত। এরপর যে রাশি বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির টার্গেট নাম্বার 5 এবং 3, আপনাদের যে শুভ সময় দেখা যাচ্ছে 10:00 থেকে 11:08 পর্যন্ত টাইমটা শুভ। অর্থাৎ এই 5 রাশির প্রবল অর্থপ্রাপ্তির যোগ রয়েছে যদি আপনাদের জন্মছাপে বড় কোনো দোষ না থাকে, আপনাদের যে কোনো দিক থেকে কিন্তু আগামীকাল গাঢ় অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু আমি দেখতে পাচ্ছি। আপনারা অবশ্যই আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, ভিডিওগুলিকে আপনারা শেয়ার করুন এবং লাইক করুন, এবং যারা পরামর্শ করতে চাইছেন, কবজ নিতে চাইছেন, অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন পরামর্শ করতে চাইছেন তাদের ক্ষেত্রে। নমস্কার।